আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ অবরাকাত শবে বরাত বা যাকে হাদিসের পরিবার লাইলাতুল নিসফিমিন শাহবান বলা হয় এই রাতের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শবে বরাতে কী কী করণীয় ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আমরা এই শবে বরাতে কী কী আমল বরজনীয় সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই সবে বরাত এটি একটি ফার্সি শব্দ যার বাংলা হলো মুক্তির রজনী যাকে হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাত নিসফিমিন শাহবান আল্লাহ তালা প্রতিটা মানুষের হায়াত রিজিক মৌত সব কিছু সেই লৌহে মাহফুজে লিখে রেখেছেন তার অতীত তার বর্তমান তার ভবিষ্যৎ সব কিছু সেই লোহে মাহফুজে লিপিবদ্ধ আছে তারপরেও আল্লাহ তাআলা সামনের একটি বৎসর এই মানুষ কি খাবে কি করবে তার একটি হার্ড কপি তার একটি পাণ্ডলিপি তাআলা ফেরেস্তাদের হাতে তুলে দেন এ রাতে এবং এই রাতে বান্দারা আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় সেজন্য হাদিসের মধ্যে আছে এ রাতে বেশি বেশি নফল ইবাদত করার জন্য যেন তোমাদের আমলটা সুন্দরভাবে আল্লাহর কাছে পৌঁছায় এ রাতের সম্পর্কে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের একটি হাদিস আছে রসুল আকরাম সাল্লাহ আলহিহিসাল্লাম বলেন যে সাবানের রোজা অন্যান্য রোজার চাইতে আমার কাছে সবচাইতে বেশি প্রিয় এবং সাবানের পনেরো তারিখে অর্থাৎ লাইলেসফমিন শাহাবান সাবান মাসে শয় বরাতের রাতে তোমরা বেশি বেশি আবাদত করো বেশি বেশি নফল ইবাদত করো বেশি বেশি দোয়া করো কারণ আল্লাহ তালা প্রথম আসমানে এ রাতে আসেন এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন তোমরা কেউ কি আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তোমাদের অভাব দূর করে দেব তোমরা কি কেউ আছো বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি তোমাদের বিপদ দূর করে দেব এমন একটা একটা করে আল্লাহ তালা এভাবে ফজর পর্যন্ত আল্লাহ তালা রাখতে থাকেন এবং হাদিসের মধ্যে আছে এই রাত্রে রহমত বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে আল্লাহ তো আমরা কি বুঝতে পারলাম এই রাতের আমলগুলো কী এই রাতের আমল হল বেশি বেশি তবা করা স্টেকফার করা বেশি বেশি নফলে আবাদত করা কবর জেয়ারত করা অনির্ধারিত কোনো নির্ধারিত নফলে আবাদত নাই আপনার যত রাগাত নামাজ পড়তে মন চায় পড়তে পারেন যত কোরআন তালাত করতে মন চাই করতে পারেন দুই রাগাত নামাজ পড়তে হবে পাঁচবার সুরা কুলহওয়াল্লা দিয়ে এই সেই এরকম কোনো নির্ধারিত কোনো নামাজ নেই আপনার যত যত ইচ্ছা তত এবাদত আপনি এই রাত্রে করতে পারেন সারা সারারাত্র এবাদতের পরে সারা সারারাত্র এবাদতের পরে আপনি পরদিন রোজা রাখতে পারেন তো মোটামুটি এই চার ধরনের আবাদত এ রাত্রে আপনি করতে পারেন আল্লাহর দরবারে বেশি বেশি তবা ইস্তেক ফার কবর জায়ারাত করা অনির্ধারিত বেশি বেশি নফল ইবাদত করা এবং পরের দিন অবশ্যই রোজা রাখা এই চারটি আমল আপনি সবে বরাত বা লাইলাতসুমিন শাহবানে করতে পারেন এখন আসেন এই রাত্রে সারা রাত আবাদত করলেন কিন্তু আল্লাহ তালা তো সবাইকে মাফ করবে না আল্লাহ তাআলা বিশেষ কিছু শ্রেণীর লোকদেরকে ছাড়া আল্লাহ তালা সবাইকে মাফ করবেন সেই বিশেষ শ্রেণীর লোক কারা হাদিসের মধ্যে সেই বিশেষ ধরনের কিছু লোকের কথা বহু লম্বা একটি ফ্রিসি দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যারা হিংসুক যারা বাবা মার অবাধ্য সন্তান যারা জেনাকারী যারা মৎখোর ফরনিন্দাকারী যারা খাদ্যে ভেজাল দেয় এই ধরনের ব্যবসায়ী যারা মিথ্যা শপথ করে যারা অন্যের হক নষ্ট করে এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তালা মাফ করবেন না মস্রিকদেরকে আল্লাহ তালা মাফ করবেন না তো আসুন আমরা এই ধরনের গরহিত কাজ থেকে বিরত থাকি আমাদের সমাজে কিছু মানুষ মনে করে সবাই বরাতে সম্মিলিত কিছু আমল আছে যেমন সম্মিলিত আমল করে সম্মিলিত কোনো আমল মনে করা আবশ্যক মনে করা সবাই বরাতে এটা বিদাত এই ধরনের কাজ আমরা করবো না বেদাতটা হলো এরকম যে আপনি এক ড্রাম দুধ নিলেন তার মধ্যে একটু প্রস্রাব প্রস্রাবের ফোঁটা ঢেলে দিলেন পুরো এক ড্রাম দুধ এটা প্রস্রাবে পরিণত হয়ে গেল তো আপনি যদি সারা রাত এবাদত করেন আল্লাহর দরবারে আপনার মর্তব্য অনেক বৃদ্ধি পাবে ছোট্ট একটি বেদাতের কারণে আপনার সারা রাতের এবাদত গোল্লায় যাবে আসুন আমরা এবাদত করি নির্ভেজাল এবাদত যে এবাদতটা খালেস আল্লাহর জন্য হবে যে এবাদতের মধ্যে কোনো ভেজাল থাকবে না এই সহ আমরা কাজে লাগানোর চেষ্টা করি এবং সহবরাতের মধ্যে আল্লাহ তালা দরবারে আমরা বেশি বেশি তওবা ইস্তেক্ফার ফলে আমাদের জীবনকে আমাদের আমলকে পরিবর্তন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সহ কাজে লাগানোর তৌফিক দান করুক آمين السلام عليكم ورحمه الله وبركاته